Okay, am I on live? So আমি ল্যাপটপ থেকে লাইভ আসছি। ফোনে আই গেস প্রবলেম হচ্ছিল একটু। দেখা যাচ্ছে এখন ক্লিয়ার সবকিছু, লেট মি নো। ঠিক আছে, আমি এখানে আমি ল্যাপটপ থেকে ইউজুয়ালি লাইভে যাই না। আই থিঙ্ক আই এম অন লাইভ। ইয়াস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো ইয়াস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু another class with akanksha ma'am, and this is akanksha shikhar here, your own online and offline instructor. আজকেও যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আপনাদেরই রিকোয়েস্টেড একটা টপিক, যেটা একটু আগেও বলছিলাম যে আপনারা যে টপিক গুলো রিকোয়েস্ট করেছিলেন আগের প্রিভিয়াস ক্লাসেস এ, লাইভ যে ক্লাসেস গুলো আমি করাই ফ্রি ক্লাসেস, ওই ক্লাসে যে রিকোয়েস্ট গুলো ছিল আমি কিন্তু পর পর প্রত্যেকটা লাইভে ওই টপিক গুলো নিয়েই আসার চেষ্টা করছি। তো ইয়াস, আমি চেষ্টা করবো যে আজকেও যদি এরকম কোনো টপিক থাকে যেটা অনেক বেশি রিকোয়েস্টেড, তাহলে কিন্তু আমি নেক্সট লাইভটা ওইটার উপরে করব। সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, ইউ ক্যান লেট মি নো অ্যাবাউট দ্য টপিক যেটাতে আপনি কনফিউজ, যেটাতে আপনার মনে হচ্ছে যে আপনি এই পর্যন্ত কোনো টিচারই আপনাকে ওইভাবে হেল্প করতে পারেনি। যদি এরকম হয়ে থাকে তাহলে ডু লেট মি নো অ্যাবাউট দ্য টপিক, অ্যান্ড ইনশাল্লাহ আমি ওই টপিকটা নিয়ে লাইভে চলে আসব। আচ্ছা, আমার স্টুডেন্টরা জয়েন করে ফেলেছে, সোহেলকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? পাবলু স্যার, নূর আছে, ওয়ালাইকুম আসসালাম, কি খবর? ইয়াস ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, এখন ক্লিয়ার ম্যাম। অনেকদিন পর দেখছি, লেট করে ফেললাম, মনে হয় নোটিফিকেশন পাইনি, মাত্রই আসছি আমি। নোটিফিকেশন অনেকেই পায় না, এই জন্য বলতে থাকে যে মিস নোটিফিকেশন কেন পাই না। আপনারা সিম্পলি নোটিফিকেশনটা অন করে রাখবেন। হ্যাঁ, এখানে একটা অপশন আছে, লাইভ দেখতে দেখতে একটা অপশন আছে, আপনি অন করে রাখবেন, তাহলেই হবে। ওকে ওকে ফাইন। আচ্ছা আচ্ছা, ফোন থেকে দেখছিলাম, কতদিন পর ম্যামকে দেখছি। ম্যাম অনেক শুকিয়ে গেছেন। হ্যাঁ, টেনশনে টেনশনে, আর ফাইনাল চললো আমার, এই জন্য এতদিন এই জন্য আমাকে দেখেন নাই। আমার এনএসসি এর সেমিস্টার ফাইনাল গেল, এই জন্য আমি মানে নিজের পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই লাইভ করতে পারি নাই, এন্ড এই জন্যই দেখেন নাই, এন্ড এই জন্যই আই থিঙ্ক আমি শুকিয়ে গেছি পড়তে পড়তে, পড়ালেখা করতে করতে, এর মধ্যে আবার ফোন হারিয়ে ফেলেছি, তো কষ্টে একটু শুকিয়ে গেছি মনে হয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা জাকিয়া, কেমন আছো? তুষার আব্দুল আছে এখন, ঠিক আছে আপু, থ্যাংক ইউ ফর লেটিং মি নো ম্যাম, অনেকদিন পরে দেখলাম। ম্যামকে অনেকদিন পরে দেখছি। আচ্ছা, সবার একই কথা, ম্যামকে অনেকদিন পরে দেখছি, বিকজ ম্যাম অনেকদিন পরে আসছে, ম্যাম এতদিন ব্যস্ত ছিল, ম্যামের পরীক্ষা নিয়ে, ম্যামের এক্সাম শেষ হলো, ম্যামের তো নিজের একটা পড়াশোনা আছে, তো পড়াশোনা শেষ করলাম, শেষ করলাম মানে এই সেমিস্টারের জন্য শেষ করলাম, এন্ড ইয়াস এখন আবার একটু ফ্রি আছি, সো অবশ্যই তোমাদেরকে টাইম দিব। আজকে টপিকটা হচ্ছে আমরা ইদার অর নিদার নর কিভাবে ইউজ করবো, কোথায় ইউজ করবো, এটার আমাদের কিছু ভুল ধারণা আছে এটার, যে এই এই জায়গায় ইউজ করতে হয়, কিন্তু মানে একদম মিসকনসেপশন অনেক আছে। তো আজকে ইনশাল্লাহ এই ক্লাসের পরে আপনারা একদমই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এটা কিভাবে কখন ইউজ করতে হয়, এন্ড অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দেন। আমি আল ওয়েট এ বিট, আমি একটু ওয়েট করব, আপনারা এই সময়টার মধ্যে লাইভটা একটু শেয়ার করে দিবেন, সো দ্যাট সবাই শিখতে পারে। এন্ড আমার মনে হয় যে এই টপিকটা অনেক পুরনো, এই টপিকটা মোটামুটি সবাই এটা নিয়ে একটু একটু না একটু হলেও প্যারা খায় যে আমি এটা কিভাবে ইউজ করব, কোথায় ইউজ করব, বই থেকে অত ক্লিয়ার আইডিয়া আমি পাই না। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ জাস্ট নিড টু শেয়ার দিস ভিডিও টু লেট আদার নো অ্যাবাউট দিস। এতদিন আজকে লাইভ দেখছি, থ্যাংকস। আচ্ছা, প্লেজার প্লেজার অফ মাইন, এভরিথিং ইজ ওকে ম্যাম। আচ্ছা, কেমন আছেন এখন? এখন আছি আলহামদুলিল্লাহ, একটু টেনশনে আছি, বাট ইয়া ভালো আছি। ওকে, সো লাইভটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভটা একটু শেয়ার করে দেন সবাই, মাধুর্য লাইভটা শেয়ার করে দেন, আমার গ্রুপ যেগুলোতে আছে ওগুলোতে শেয়ার কর, ক্লাবে একটু শেয়ার করে দিস, তাহলেই হবে, যাতে সবগুলো স্টুডেন্ট একসাথে এটা করে ফেলতে পারে। আমি এটা ফ্রি ক্লাস দিয়ে দিচ্ছি, এটা পেইড ক্লাসেরই একটা সিলেবাস, বাট আমি এটা ফ্রি ক্লাসে অ্যাড করে দিলাম যাতে সবাই শিখতে পারে। আচ্ছা, সো ইদার অর দেখেন, এগুলোর অনেক রুলস আছে, আপনি যদি ইউটিউবেও ঘাটেন, আপনি, আই এম রিয়েলি সরি, আমি একটু ফিলিং লাইক ভেরি ড্রাই, মাই হ্যান্ডস আর ভেরি ড্রাই, মানে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আপনি যদি ইউটিউবেও দেখেন তাহলেও দেখবেন অনেক ভিডিওস আছে, কিন্তু প্রবলেম হচ্ছে অনেক অনেক রুলস দিয়ে বুঝানো। আপনি স্কুল কলেজে টিচারদেরও দেখবেন ওই যে বইয়ের রুলস অনুযায়ী বুঝায়, বাট আমি চেষ্টা করবো একদম ইজিলি বুঝানোর। হ্যাঁ, একটু আপনি জাস্ট একটু খেয়াল করলেই করবেন। তো
ইদার অর এই ব্যাপারটা কি হয় এইটা না হয় ওইটা, শেষ, ক্লাস শেষ, আল্লাহ হাফেজ। সো এইটাই, এই জিনিসটাই, আর তেমন কিছুই না, ব্যাপারটা হচ্ছে এইটাই। আমি যেরকম সিন্স আর ফর সবচেয়ে ইজি করে বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক ওই রকমই আপনার এই জিনিসটাও একই টাইপের ওয়েতে আমি বুঝিয়ে দিচ্ছি। ইদার অর এটার মানে হচ্ছে হয় এটা না হয় ওইটা, এরকম একটা ব্যাপার। সো মনে করেন আমি আপনি কাউকে বলতেছেন যে কেউ যাই এসে যাই এসে করতেছে, সে যাচ্ছেও না সে থাকতেছেও না, তো তখন আপনি বলতে পারেন ইদার ইউ গো অর স্টে, হয় তুমি যাও না হয় থাকো, এই মাঝখানে ঝুলে থেকো না। লাইক আপনাদের এরকম টক্সিক রিলেশন আছে যে আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড প্রতিদিন ঝগড়া হয়, প্রতিদিন ব্রেকআপ করে ফেলে, পরের দিন আবার বাবু শোনা, আজকে ঝগড়া হয়েছে আর তোর চেহারা জীবনে দেখবো না, বেটা তুই খারাপ, এই সেই, আজকে ব্রেকআপ, আর জীবনে কথা হবে না, কালকে বাবু খাইছো। সো এইরকম মানে আমার অনেক ফ্রেন্ডসদের মধ্যে এরকম আছে। সো তখন আমি কি বলি, তখন আমি বলি ইদার ইউ গাইজ স্টে টুগেদার অর ইউ ব্রেক আপ, তাই না? সো এইটাই, হয় এটা কর না হয় ওইটা কর, মাঝখানে ঝুলে থাকিস না, এরকম একটা ব্যাপার। ইউ আর অফারিং দেম সামথিং, লাইক ইউ আর গিভিং দেম টু চয়েসেস, টু অপশনস। তো যখন আপনি দুইটা অপশন দিবেন যে হয় এইটা করো না হয় ওইটা করো, তখন আপনি সিম্পলি ইদার অর এভাবে ইউজ করতে পারেন। আপনি কি বলতে পারেন, ভার্ব, এটা কি ভার্ব, গো অ্যান্ড স্টে এটা কি, পুরোটা ভার্বেরটাই আসছে। এটা অনেকগুলো ওয়েতে ইউজ করা হয়, আমি চারটা ওয়ে আপনাদের পুরো দেখাই দিব যে চারটা ওয়ে আমি কিভাবে কিভাবে এক্সাম্পল দিয়ে বুঝাবো। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে ভার্ব দিয়ে আমি বুঝাচ্ছি যে হয় এইটা করো না হয় ওইটা করো, এমন একটা ব্যাপার। সো ইদার ইউ গো অর স্টে, হয় তুমি যাও না হলে থাকো, ইদার ইউ রাইট অর সে, হয় তুমি লিখো না হলে বলো, ইদার ইউ ইট অর স্লিপ, হয় তুমি খাও না হলে ঘুমাও, আমরা বললে যে হয় তুমি পড়তে বসো, আর যদি পড়তে না বসো তাহলে ঘুমাইতে চাও, তাই না? সো এইটাই, ইদার ইউ স্টাডি অর স্লিপ, আমি অপশন দিচ্ছি। সো আপনারা এক্সাম্পল দেন, সবাই সবাই এক্সাম্পল দেন। আচ্ছা আপনারা এক্সাম্পল দেন, হয় তুমি ভালোবাসো না হলে ঘৃণা করো, দুইটার একটা, হয় তুমি ভালোবাসো না হয় ঘৃণা করো, কিভাবে বলতে হয় দেখি আমি কমেন্টস পড়ে আসি এর মধ্যে। এখানে সবাই শিখছে, আচ্ছা আপু আই নো হাউ টু ইউজ ইট, প্লিজ টিচ সামথিং এলস। না আমি একজনের জন্য টপিক চেঞ্জ করবো না, আপনি অফার করে রাখতে পারেন, রিকোয়েস্ট করে রাখতে পারেন যে এই টপিকটা শিখতে চাচ্ছি, আমি হয়তো নতুন কোনো একটা লাইভ এর মধ্যে ওইটা বুঝিয়ে দিবো। বাট এটা অনেক রিকোয়েস্টেড ছিল, অনেক স্টুডেন্টরা এটা পারে না, আমার স্টুডেন্ট ব্যাচের স্টুডেন্ট যারা আমার ব্যাচ যারা করছে তাদের, তারা আমার কাছে ইউনো সবাই স্পেশাল, বাট তাদের যে কোয়েশ্চেন গুলো থাকে আমি চেষ্টা করি যে, তারা তো 20+ ক্লাসেস এমনি পায়, আমি চেষ্টা করি যে ওরা যাতে আরো বেশি পায়। তো ওদের থেকেও আমি অনেক রিকোয়েস্ট নিয়ে কিন্তু ওটা ফ্রিতে দিয়ে দিই, যে ওরা যে ক্লাসটা পাচ্ছে ওটা আবার আপনারাও পাচ্ছেন উইদাউট এনি কস্ট আর কি। স্পোকেন কোর্সটার উপর এখনো 60% অফার অ্যাভেলেবেল, মাঝখানে এই কদিন চলে নাই, অফারটা বন্ধ ছিল বিকজ আমি নিজেই বন্ধ ছিলাম আর কি। তো এখন ইয়াস, আপনি যদি জয়েন করতে চান ফেব্রুয়ারি ব্যাচটাতে আপনি জয়েন করতে পারবেন, সিট অনেক কম আছে, আই থিঙ্ক 10 সিটের মতো মনে হয় আছে এখন আর। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ সিম্পলি আমাকে নক করে সিটটা বুক করে ফেলবেন, 60% অফ এখন চলছে, মোর দেন 60% হয়, 18,000 টাকার কোর্সটা এখন মাত্র 3,000 টাকা, 3,000 টাকা for 20+ classes, মানে 3 মাসের একটা কোর্স আপনি 3,000 টাকায় করবেন, সপ্তাহে 3 দিন ক্লাস, 1 থেকে 1.5 ঘন্টা করে একটা ক্লাস, পুরো ক্লাসটাই আমি নেই অনলাইনে, ঠিক আছে? এটা ডিটেইলসটা আপনারা যদি জানতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। ম্যাম আমি আপনার ব্যাচের স্টুডেন্ট, চমৎকার পড়াচ্ছেন, অনেক কিছু অনেক অনেক কিছু শিখেছি, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ তৃষা। Either you love me or hate me. Yeah, either you love or hate. Bole hoy. Hello ma'am. Love to see you again and again. Thank you so much Bobby. Either you love or hate. Very good. Either you love or hate. Either you love or hate. Apu ajke tomake cute thank you. Either you love or stay alive. Ami greener kotha bolechhilam. Either you react like or love on Facebook. Either you very good. Very good. Acha. মাধুর্যর কমেন্টটা আমি একটু পিন করে দিচ্ছি, এখানে অফারের কথা বলা আছে। আচ্ছা এটা কি পিন করা যায় না, হ্যাঁ
তো আপনারা যদি কেউ নতুন ব্যাচটায় জয়েন করতে চান, AK005 যেটা স্টার্ট হচ্ছে, আমার এই পর্যন্ত চারটা ব্যাচ শেষ হয়ে গেছে, শুধু বেসিকে অ্যাডভান্স আছে, ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। সো আপনারা যদি অ্যাডভান্স অথবা বেসিকে জয়েন করতে চান, আপনারা কিন্তু জয়েন করতে পারেন, আমাকে সিম্পলি ইনবক্স করে দিবেন। আচ্ছা, ওকে, কারেক্ট অ্যান্সার দিয়েছে পাবলুসা, তারিক, মাধুর্য, ইফরাত, ভেরি গুড, ইভানা, তারপর অঙ্কিতা দাস, তারপর আয়শা, আসাদ, মাহফুজুর রহমান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, বুঝছি, এটা এইটা গেল যে হয় তুমি এটা করো না হলে ওইটা করো, দেখেন কত সিম্পল। বাট আমার কাছে মনে হয় এটা জানি কি কি জানি, সায়েন্স, রকেট সায়েন্স, রকেট সায়েন্স না, কিন্তু অনেক ইজি। আচ্ছা, তারপরে দেখেন এইটা কোনো আবার ভার্ব না, এটা আমি কোনো নাম নিয়ে বলতেছি, মনে করেন হয় ও জানে আর না হয় ও জানে, দুজনের একজন জানে, হয় ও না হয় ও। আমি একটু আগে বলেছি যে হয় এটা করো না হয় ওটা করো, এখন হচ্ছে হয় ও না হয় ও, মানে হয় উনি না হয় উনি, দুজন মানুষের ব্যাপারে আমি কথা বলছি। তো অপশনস, তাই না, এখানে সবসময় অপশনস থাকছে। তো আমি বলতে পারি ইদার মাধুর্য অর রুহি নোজ ইট। এখন এখানে একটা ভুল, কমন একটা মিস্টেক থাকে যে অনেকে নো বলে, মনে করে যে এটা তো প্লুরাল, মাধুর্য অ্যান্ড রুহিকে নিয়ে কথা হচ্ছে, সো এটা প্লুরাল, তো এই জন্য আমরা নো বলি না। এখানে একজনের কথা বলছে যে হয় ও না হয় ও, একজনই কিন্তু, সো থার্ড পার্সন সিঙ্গুলার, একটা নাম, তাই না? তো আমি কি বলবো, ইদার মাধুর্য অর রুহি নোজ ইট, হয় মাধুর্য জানে আর না হলে রুহি জানে, দুজনের একজন, ইদার মাধুর্য অর রুহি নোজ ইট। বুঝাতে পারলাম? এখন আপনি যে কোনো একটা নাম দিয়ে এটা বলেন, নোজটা চেঞ্জ করতে পারেন যে হয় ও না হয় ও এটা করে, ইদার সারা অর সামিরা ডাজ ইট, হয় সারা না হয় সামিরা এটা করে, ইদার আকাঙ্ক্ষা অর রামিসা টিচেস, হয় আকাঙ্ক্ষা আর না হলে রামিসা পড়ায়, যে কোনো কিছু হতে পারে, ভার্বটা চেঞ্জ করেন, নামগুলো চেঞ্জ করেন, করে যে কোনো একটা সেন্টেন্স আপনারা বানাতে পারেন, লিখেন, সবাই লিখেন। মাধুর্য ভুল লিখছিস, তুই লিখছিস যে এখন 3,000 টাকার কোর্স পাবেন মাত্র 8,000 টাকায়, এখন 8,000 টাকার কোর্স পাবেন মাত্র 3,000 টাকায়, তাই না? আচ্ছা, সমস্যা নেই, বাচ্চা মানুষ একটু ভুল লিখে ফেলছে, আমি দুনিয়ার ভুল করতে থাকি, এরকম ভুল বলতেই থাকি সারাক্ষণ। ওকে, ইদার মিলা অর নীলা নোজ, ভেরি গুড, ইদার মাধুর্য অর রুহি উইল ডু দ্যাট, ভেরি গুড, ইদার মিম অর মারিয়া স্টাডি স্টাডিজ, থার্ড পার্সন সিঙ্গুলার, মানে একজন হয়, যে কোনো একজন হবে আর কি, তো দ্যাটস ওয়াই স্টাডিজ হিয়ার আমি বলবো। আচ্ছা, আপু ইনবক্স, আচ্ছা ইনবক্স করে ফেলেছে অনেকেই, সো ইনবক্স যদি আপনি করতে চান তাহলে আপনি সিম্পলি এই যে প্রোফাইল থেকে আপনি আমার লাইভটা দেখছেন সেই লাইভটা দেখে আপনি এই প্রোফাইলে আর কি আমাকে টেক্সট করে ফেলবেন, টেক্সট করলে আমি নিজে রিপ্লাই দিব। আমাদের AK005 যে ব্যাচটা, সেই ব্যাচটা স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে, সো কেউ যদি সিট বুক করতে চান এই অফারের মধ্যে, যেহেতু 60% অফটা চলছে, সো জয়েন করে ফেলেন। ওকে, বুঝছি, এটা আমরা ক্লিয়ার। আচ্ছা, নাও ইদার ইউ স্টপ স্ক্রোলিং ইউর ফেসবুক নিউজ ফিড অর কনসেন্ট্রেট, আচ্ছা অর কনসেন্ট্রেট, ওকে, বুঝতে পারলাম, আর উই ক্লিয়ার অন দিস? নেক্সট, ইদার প্রিয়া অর নিতু ডু হবে না ডাজ হবে, ডাজ হবে, ঠিক আছে, ডাজ হবে, বিকজ থার্ড পার্সন সিঙ্গুলার। ইদার সুমনের সাগর সারা গোজ টু কক্সবাজার, ওকে ফাইন, ভেরি ফাইন। ওকে, তো তারপরে দেখেন এইটা আমি কি করলাম, এটা আমি হচ্ছে গিয়ে আমি একটা নাম নিয়ে বলতেছি, হ্যাঁ, এখন আরো কিছু, মানে আমি ভার্ব আনতে পারি, আমি নেমও আনতে পারি, দুইটাই আমি আনতে পারি ইজিলি। আপনি বলতে পারেন অথবা মানে আমি নাম ছাড়া, আমি যদি এতক্ষণ আমি নাম বললাম, তো আমি নাম ছাড়া যদি আমি ইউ দিয়ে বলতে চাই, তোমাকে বলতে চাই কোনো কিছু, সেটা আমি কিভাবে বলবো, সেটা আমি সিম্পলি বলতে পারি যে ইউ ইদার জয়েন বেসিক স্পোকেন or advance, you either, মানে you either do this or, মানে আগে কি ছিল, either আগে দিলাম আমি, এখন আপনি you আগে দিতে পারেন, যে you either go there or stay here, তুমি হয় সেখানে যাও
অর এখানে থাকো। আর ইদার কে আইদারও বলা যায়, দুইটাই কারেক্ট। অনেকে মনে করে যে আইদার মনে হয় ভুল, একটা ব্রিটিশ একটা আমেরিকান, তো এটা প্যারা না। আপনি আইদারও বলতে পারেন, আপনি ইদারও বলতে পারেন, নাইদারও বলতে পারেন, নিদারও বলতে পারেন, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনার কাছে কমফোর্টেবল লাগে বলতে সেটা বলবেন। তো ইউ ইদার জয়েন বেসিক স্পোকেন অর অ্যাডভান্স কোর্স, বুঝছি, যে হয় তুমি এটা করো অথবা ওইটা। ইউ ইদার জয়েন আকাঙ্ক্ষা একাডেমি অর যে কোনো অন্য একটা কোচিং সেন্টার। ইউ ইদার জয়েন স্পেশাল কেয়ার অর অনলাইন। ইউ ইদার ডু দ্য কোর্স অনলাইন অর অফলাইন, যে কোনো কিছু হতে পারে। তুমি হয় এটা করো না হয় ওইটা করো, এরকম কিছু বোঝাতে হলে আমি কি ইদার অর দিয়ে বলতেছি। তো ইয়াস, আপনার সবাই একটু একটা করে এক্সাম্পল দিয়ে ফেলেন। You either study or do a job. Good. Okay, fine. তারপর সবাই সবাই একটা করে এক্সাম্পল দিয়ে ফেলেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট দ্য কোর্স, কোর্সের ডিটেইলস এর ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, লেট মি বলতেছি যে ফিল ফ্রি টু আস্ক মি, কোনো সমস্যা নেই, আমি বলে দিবো, এখানে বলে দিবো। এটা আমার জন্য একটু ইজিয়ার হয়ে যায় এখানে বলে দিতে, কারণ টেক্সটে অনেক কিছু লিখতে হয় ডিটেইলস এ। সো Yeah, it's gonna be easier for me to describe it here. You either sing or dance. Very good, very good, Ankita Dash. Tarpor, ar ki ki ache? You either go there or stay here. Very good. You either go home or stay here. Very good. Tarpor dekhen aekta ache, ami ami can ta ami verb ইউর আগে মানে কি বলে ইউর পরে আমি ভার্ব আনতে পারি। সো ক্যান, তুমি এটা করতে পারো আমরা বলি না। সো ইউ ক্যান লিটারালি সে ইউ ক্যান ইদার জয়েন আস অর লিভ, তুমি আমাদের জয়েনও করতে পারো অথবা চলেও যেতে পারো। ইউ ক্যান ইদার জয়েন আস অর লিভ, ইউ ক্যান ইদার টক টু মি অর স্টে সাইলেন্ট, তুমি চুপ করে বসে থাকতে পারো আর আমার সাথে কথাও বলতে পারো। ইউ ক্যান ইদার শেয়ার ইউর প্রবলেমস উইথ ইউর মম অর ইউ ক্যান কিপ সিক্রেট, অর কিপ সিক্রেট হতে পারে, হ্যাঁ, যে তুমি তোমার আম্মুর কাছে তোমার প্রবলেম গুলো শেয়ারও করতে পারো অথবা সিক্রেটও রাখতে পারো, মানে যেইটা। ইউ ক্যান ইদার, এটা হচ্ছে কি, ইউ ক্যান ইদার, তুমি এটাও করতে পারো অথবা ওইটাও করতে পারো, এরকম যদি আমি বোঝাতে চাই তাহলে আমি ইউ ক্যান ইদার দিয়ে বলবো। ইউ ইদার গো অ্যাব্রড অর স্টে, আচ্ছা প্রিপোজিশন কোথায়, স্টে বাংলাদেশ। You either choose Western or traditional. You can either do this work or leave. Very good, very good. তুমি এটা করতে পারো অথবা তুমি ওইটা করতে পারো, এরকম কোন যদি কিছু আমি বোঝাতে চাই, যে কোনো কোনো কিছু করতে পারা, কোনো কিছু করতে পারা যদি বোঝাতে চাই তাহলে আমি এভাবে বলবো, তাই তো? ওকে, তারপরে you can either eat this or sleep হতে পারে, or you can sleep, আচ্ছা। পরের বার আবার ক্যান বলা লাগবে না, এটা ম্যান্ডেটরি না। আচ্ছা আপু, আই হ্যাভ আস্কড ইউ আ কোয়েশ্চন ইন ইনবক্স ফর সাজেশন, ক্যান ইউ প্লিজ চেক? ইয়েস, আই উইল ডেফিনেটলি চেক দ্যাট আফটার দ্য লাইভ, লাইভ শেষ হওয়ার পরে অবশ্যই আমি চেক করে দিব, কোনো সমস্যা নেই। ইউ ক্যান ইদার ইট অর গো টু বেড, ওকে ফাইন। ইউ ক্যান ইদার ইট দিস অর ইউ ক্যান স্লিপ, ওকে। আপু কোর্সের ডিটেলস, আচ্ছা কোর্সের ডিটেলস যেটা আছে, কোর্সের ডিটেলসটা হচ্ছে সিম্পলি এটা একটা বেসিক কোর্স, যারা আপনারা ইংলিশে কথা বলেন না, কথা বলতে পারেন না, কমিউনিকেট করতে পারেন না, তাদের জন্য এই কোর্সটা একদম বেসিক থেকে স্টার্ট হবে। লাইক আপনারা কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে সেন্টেন্স ক্রিয়েট করবেন, এটা দিয়ে শুরু হয়, হ্যাঁ, একদম হাই গো থেকে শুরু হয়। তো এটা দিয়ে আপনি শুরু করবেন, দেন আস্তে আস্তে অ্যাডভান্স হবে এটা, আপনি কমিউনিকেশন স্কিল, কনভারসেশন, অ্যাডভান্স স্ট্রাকচার্স বলেন, কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন, কিভাবে ইন্টারভিউতে কথা বলবেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশন উপরে খুবই চমৎকার একটা ক্লাস হয়। তো এটা অনেক ইন্টারেস্টিং। আজকে আমার স্টুডেন্ট বলতেছিল যে মিস, আপনি যখন বলেছেন যে প্রেজেন্টেশনের উপরে 3 দিন ক্লাস নেবেন, আই ওয়াজ লাইক 3 দিন প্রেজেন্টেশনের উপরে কিভাবে ক্লাস নেবে, ইন্ট্রোডাকশন একদিনে করাবে, এটা আবার কিভাবে পসিবল? সো আজকে আমি ইন্ট্রোডাকশনের ক্লাস করেছি, অ্যান্ড হি ওয়াজ লাইক যে ও মাই গড ম্যাম, ইন্ট্রোডাকশনে যে এত কিছু খেয়াল করার ব্যাপার আছে এটাই আমি জানতাম না। আমি মনে করেছি ইন্ট্রোডাকশনে তো হ্যালো এভরিওয়ান, টুডে আই উইল টক অ্যাবাউট এইটা, শেষ, এটাই আমার ইন্ট্রোডাকশন। বাট এটা যে এত নাইস, এত ব্রড করে বলা যায় আমি জানতাম না। সো ইয়াস, আপনাদের প্রত্যেকটা জিনিস ডিটেইলসে পড়ানো হবে, অ্যান্ড ইনশাল্লাহ এরকম কিছু শিখবেন যেটা নর্মালি অনেক জায়গা থেকে আপনি পাবেন না
এইটা আপনার আমার আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলেও রিভিউটা আই থিঙ্ক পেয়ে যাবেন। ইউ ইদার ইউ লাভ নিদার হেট। আচ্ছা এইটা এটা কি ম্যাম, কোনটা চলে গেছে বাবা, ইন বলবা, ইন বলবা বাংলাদেশে না, সো ইন ইন। আচ্ছা ওকে, আর উই ক্লিয়ার অন দিস? আমরা কি এটা ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকে লিখেন ক্লিয়ার, উই আর ক্লিয়ার, জাস্ট ক্লিয়ার লেখেন, ক্লিয়ার ক্লিয়ার বা ফাইন, গট ইট, যেটা আপনারা বলেন। ইদার ইউ লাভ নিদার হেট, ওকে। সো আর উই, আর উই গাইস ক্লিয়ার অন দিস? আমরা কি এটা বুঝতে পেরেছি? ক্লাস টাইমিং, ক্লাস টাইমিং একটা 7টায় আর একটা হচ্ছে 8:30। ক্লিয়ার 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 ম্যাম, বুঝছি, ভেরি গুড ভেরি গুড। এখন আমরা শিখবো নিদার অ্যান্ড নর, এটাও অনেক ইজি। ইদার অর যেরকম ইজি করে বুঝালাম ঠিক এরকমই, ব্যাপারটা হচ্ছে ইদার অর কি, এইটা হয় এটা না হয় ওইটা, আর নিদার নর হচ্ছে এটাও না ওইটাও না, মানে একদম আমি কি বলে এটাকে নেগেটিভ, একদম নেগেটিভ করে আমি বলছি যে এটাও না ওইটাও না। তো আমি বলতে পারি যে নিদার দ্য বার্গার নর দ্য পিৎজা ওয়াজ টেস্টি। বার্গারটাও মজা না, পিৎজাটাও মজা না। আমরা বলি না যে ভাই বার্গারটাও মজা না, পিৎজাটাও মজা না, ওই জায়গার কিছুই মজা না। তো এই যে এই ব্যাপারটা যে এইটাও না ওইটাও না, তখন আমি নিদার নর ইউজ করব। তো আমি বলতে পারি নিদার দ্য বার্গার নর দ্য পিৎজা ওয়াজ, ওয়াজ বলবো কিন্তু আমি, ঠিক আছে, অথবা ইজ বলবো, মানে একটা যেহেতু আমি বলছি এখানে যে এটাও না ওইটাও না, সো সিঙ্গুলার হচ্ছে এখানে, প্লুরাল না, ওয়াজ কি বলে এটাকে, জানি বলতে নিলাম, আচ্ছা ওয়াজ টেস্টি। আচ্ছা সো আর কি কি হতে পারে এখানে, সিম্পলি আপনি বলতে পারেন যে নিদার দ্য লেমন জুস নর দ্য অ্যাপল জুস ওয়াজ গুড, এটাও না ওইটাও না। হ্যাঁ, তো যে কোনো কিছু যখন আপনি বুঝাতে চাইবেন যে এটাও না ওইটাও না, তখন আপনি এইভাবে ইউজ করতে পারবেন। তো আপনি এরকম মানে আপনার রিসেন্ট কোনো এক্সপিরিয়েন্স থেকে কিছু বলতে পারবেন যে এটাও না ওইটাও না, এটাও ভালো ছিল না ওইটাও হয়তো বা ভালো ছিল না, এরকম যে কোনো কিছু বলতে পারেন, ফুড নিয়ে বলতে পারেন, ড্রেস নিয়ে বলতে পারেন, যে কোনো কিছু যেটা আপনার মন চায়। নিদার পিৎজা নর বার্গার ওয়াজ টেস্টি, আচ্ছা দা দিয়ে বলতে হবে, নির্দিষ্ট যে ওই বার্গারটা তাই না মজা ছিল না, ওই বার্গার ওই কি বলে পিৎজাটা মজা ছিল না। আপনার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়, থ্যাংক ইউ সাজিদ জজ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। রাকিব হৃদয় বলছে ইয়া, আচ্ছা ফাইন, ইয়াস ম্যাম ক্লিয়ার, ভেরি ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, নিদার দ্য ব্ল্যাক ড্রেস নর দ্য হোয়াইট ড্রেস ওয়াজ গুড। হ্যাঁ হতে পারে, কালো ড্রেসটাও সুন্দর ছিল না, ভালো ছিল না, সাদা ড্রেসটাও ভালো ছিল না, দুইটার একটাও ভালো ছিল না, এটা যদি আপনি বোঝাতে চান আপনি এটা বলতে পারেন। তারপর দেখেন আরেকটা, আপনি যদি ভার্ব কোন নাম দিয়ে ভার্ব, মানে ও ও বলে নাই, ও বলে নাই, আমরা বললাম যে ও বলে নাই কথাটা, ও বলে নাই, দুইজনের একজনও বলে নাই, যেহেতু এটা নেগেটিভ, আগে কি হয় ও না হয় ও এরকম ছিল, ইদার অর, আর নিদার নর কি যে ও না ও না এরকম একটা ব্যাপার। তো আমি কি বলবো, নিদার রামিসা নর শিলা সেই দ্যাট, দুজনের একজনও বলে নাই, এই যে দুইজনের একজনও বলে নাই, এই কথাটা ইংলিশে নিদার নর দিয়ে বলতে হয়, যে নিদার রামিসা নর সারা শিলা যেই নাম দিতে চান, মনে করেন নিদার মুন্নি নর শিলা সেই দ্যাট, মুন্নিও বলে নাই এটা, শিলাও বলে নাই, যে সেই ছাড়া আপনি অন্য কিছু বলতে পারেন, স দ্যাট মুনিও দেখে নাই শিলাও দেখে নাই, যেটা আপনি বলতে চান। তো এটা আপনি একটা কোনো নাম দিয়ে পরে ভার্বটা এনে আপনি বলতে পারবেন যে এটা ও বলে নাই, ও বলে নাই, ও করে নাই, ও করে নাই, দুজনের একজনও করে নাই, এরকম কিছু বলতে আপনি নিদের নর ইউজ করতে পারবেন। নিদের দ্য কফি নর দ্য টি ওয়াজ গুড, ভেরি গুড। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাফি, কি অবস্থা?
নিদের মায়া নর সামির সেইজ দ্যাট, হ্যাঁ মানে বলে না, এটা হচ্ছে বলে না, দুজনের একজনও এটা বলে না। হ্যাঁ আর যদি এরকম হয় যে বলে নাই, ওরা তো বলে নাই, এরকম হয় না যে বলতেছে যে ওরা বলছে, না ওরা দুজনের একজনও এইসব কথা বলে নাই, হ্যাঁ সেক্ষেত্রে আপনি সেই দ্যাট বলবেন। জাস্ট আপনি সিম্পলি আপনি টেন্স অনুযায়ী আপনি সেই সে সেইড উইল সে যেটা আপনি বলেন ওইটা টেন্স অনুযায়ী আসবে। ওকে, নিদার ফেসবুক নর ইউটিউব, হ্যাঁ মানে দুইটার একটাও না, কিন্তু সেন্টেন্সটা পুরোটা একটু ইয়া করতে পারেন, বড় করতে পারেন আপনি। নিদার জিনিয়া নর হেলেন ডাজ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার, সো ডাজ দ্যাট হবে, হ্যাঁ ডু দ্যাট হবে না, ডাজ দ্যাট হবে। তারপরে দেখেন আপনি বলতে পারেন নিদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস লাইক হেম, মানে টিচাররা ওকে পছন্দ করে না, স্টুডেন্টসরা ওকে পছন্দ করে না। সো নিদার দ্য টিচার্স, নিদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্টস, এখানে আমি স্টুডেন্টস বলেছি মানে প্লুরাল, এই জন্য আমি লাইক বলবো, নিদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্টস লাইক হিম, তাকে টিচাররাও পছন্দ করে না, স্টুডেন্টসরাও পছন্দ করে না। ক্লিয়ার, বুঝতে পেরেছি? ওকে, সো এরকম একটা সেন্টেন্স একটু লিখেন তো, যে তাকে এরাও পছন্দ করে না বা ওরাও পছন্দ করে না, তাকে এও ভালোবাসে না ও ভালোবাসে না, যে কোনো কিছু হতে পারে। নিদার দ্য টিচার্স নর দ্য স্টুডেন্টস লাইক হেম, নিদার হিজ প্যারেন্টস নর হিজ ওয়াইফ লাভস হেম, হতে পারে যে কোনো কিছু হতে পারে। জি ক্লিয়ার আপু, ওকে আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাইয়া। ওকে ফাইন, সো আমরা কি এটা বুঝতে পেরেছি? ডু উই হ্যাভ এনি কোয়েশ্চন অন দ্যাট? আচ্ছা আরেকটা পার্ট আছে, মানে এটা অনেক ইজি, আমি ই করে দিই, ফাস্ট শেষ করে দিই, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে আপনি যদি আগে সাবজেক্টটা দিতে চান, আমি ফার্স্টেই আমি আই নিয়ে চলে আসলাম মনে করেন, সেক্ষেত্রে আমি কিভাবে বলবো যে আই নিদার লাভ হেম নর হেম, আমি তাকেও ভালোবাসি না এন্ড তাকেও ভালোবাসি, মানে আপনি দুইজনের কথা বলতেছেন যে এই দুজনের মধ্যে কাউকেই আমি ভালোবাসি না, এরকম যদি একটা কোনো কিছু বলতে চান সেক্ষেত্রে আই নিদার লাভ দিয়ে আপনি দুইটা সেন্টেন্স বলতে পারবেন। আমার হাতে এগুলো কি লাগলো, ওকে বুঝছি, আই নিদার লাভ রহিম নর করিম, আমি রহিমকেও ভালোবাসি না করিমকেও ভালোবাসি না, আই নিদার লাইক রহিম নর করিম, আমি করিমকেও পছন্দ করি না রহিমকেও পছন্দ করি না। সো দুজনের একজনকে আপনার ভালো লাগে না, দুজনের একজনকে আপনি ট্রাস্ট করেন না, দুজনের একজনকে আপনি ভালোবাসেন না, এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি আই দিয়ে তারপর নিদার একটা নর আরেকটা দিয়ে তারপর সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, অ্যান্ড ইট টোটালি ডিপেন্ডস অন ইউ দ্যাট হোয়াট ইউ ওয়ানা সে। নিদার হার ফ্যামিলি নর হিজ ফ্যামিলি কান্ট দেয়ার কোনো দরকার নেই আরবি, জাস্ট একসেপ্ট দিয়ে দাও, একসেপ্ট দেয়ার রিলেশনশিপ, উইল দিতে পারো, উইল একসেপ্ট করবে না, অথবা একসেপ্টেড হতে পারে যে আগে করে নাই। ওকে, এটা হয় ম্যাম, হ্যাঁ ওই যে আমি কারেকশন করে দিয়েছি ওইভাবে হয়। নিদার হিজ ফ্রেন্ডস নর হিজ রিলেটিভস লাইক হিম, ভেরি গুড, ওর ফ্রেন্ডরা ওকে পছন্দ করে না, ওর রিলেটিভরা ওকে পছন্দ করে না, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা সো এক্সাম্পল চাচ্ছি আমি, ওকে আচ্ছা, অনেকে ইনবক্স করে ফেলেছে অলরেডি ফর দ্য ব্যাচ, সো আপনারা যদি কেউ নতুন ব্যাচটাতে জয়েন করতে চান অনলাইন, যেই ব্যাচটা যে এইটার কোর্স ফিটা 8,000 টাকা, ওইটা এখন মাত্র 3,000 টাকায় চলছে, অফারটা চলবে কিছুদিন, আমি যেদিন আসলে অফারটা চলবে কিছুদিন কি, আমি আসলে যেদিন লাইভে এসে আপনাদেরকে অফারের ব্যাপারে কথা বলি তখনই অফারটা থাকে অ্যাকচুয়ালি, অর এলস অফারটা বন্ধ থাকে আর কি, পজ থাকে।
তো আপনারা যারা লাইভ দেখছেন, লাইভে লাইভ দেখে যারা আপনারা নক করবেন তারা কিন্তু সরাসরি অফারটা পেয়ে যাবেন। 8,000 টাকার কোর্সটা 3,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব কালকে লাইভে আসার, কালকে নতুন একটা টপিক নিয়ে ইনশাল্লাহ লাইভে আসবো। তো ওইখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর এগুলো মোটামুটি বলা যায় যে ডেমো ক্লাসেস, তো যেগুলো তো পেইড ক্লাস, যেগুলো আমি ফ্রিতে আপনাদের লাইভে করিয়ে ফেলি। তো আপনারা যদি চান যে হ্যাঁ আমি আগে একটু দেখতে চাচ্ছি, ফ্রি ক্লাস দেখতে চাচ্ছি যে মিস কিভাবে পড়ায়, বুঝি নাকি ওনার পড়া, বুঝলে জয়েন করব, দেন এই ক্লাসটা দেখে জাজ করে দেন ইউ ক্যান জয়েন, কোনো সমস্যা নেই। নিদার আই নর মাই মাদার লাভ শি না লাভ হার লাভস হার, তাই না? সো লাভস আপু আপনাকে মেলার দাওয়াত রইল। মেলা কিসের মেলা, কিসের মেলা? ওকে ওকে ওকে, তো বলেন কি অবস্থা, কি কি বুঝেন না, কি কি পারেন না, লেট মি নো, কোনো সমস্যা নাই, আমি সলভ করার ট্রাই করবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি নতুন আপনাদের এইখান থেকে রিকোয়েস্টেড টপিক নিয়ে আমি নেক্সট ক্লাসটা করার চেষ্টা করবো। আজকে স্টুডেন্টস অনেক কম, কি অবস্থা, এই অবস্থা কেন? আমি মাঝখানে মানে ক্লাসে একটু গ্যাপ দিলেই স্টুডেন্টস সব ভাগে, মানে কি বলবো, ইউ ইউ ইদার বাই এক্সপেন্সিভ অ্যান্ড্রয়েড ফোন অর আইফোন, ইউ ইদার বাই এক্সপেন্সিভ অ্যান্ড্রয়েড ফোন অর আইফোন প্রো, হ্যাঁ হবে। ক্লাস কি জুমে হবে? জুমের মতো আরেকটা অ্যাপ আছে গুগল মিট, যেহেতু আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, তো নর্থ সাউথ ইউনিভার্সিটি মিটটা ইউজ করে গুগল, যেহেতু এটা গুগলের যে কোনো অ্যাপ আমার মানে আমি প্রেফার করবো আগে। সো গুগল মিটে হবে, জুমের মতোই, সেম জুমের মতোই, বাট ওটা থেকে আরো ইজি, এটা একটু চালানোটা ইজি। আমাদের প্রতি বছর মেলা হয় সেটার, আচ্ছা আচ্ছা কি বাণিজ্য মেলা, ও আচ্ছা এটা জানুয়ারি, সো বাণিজ্য মেলার কথা বলছেন। We missed you ma'am, I missed you guys too, I just lost my phone, আমার ফোনটা হারিয়ে গেছে, আমি এই জন্য ল্যাপটপ থেকে লাইভ করছি। I was very sad, I was very sad, কি বলবো, মানে ফোনটার মধ্যে আমার অনেক ডকুমেন্টস ছিল, লাইক সিলেবাস বলেন, স্লাইডস বলেন, আমি ল্যাপটপ তো ক্যারি করি না, আমি ফোন ক্যারি করি, ফোনের মধ্যে সব স্লাইড, সব স্টুডেন্ট ইনফরমেশন, আমার ফাইনাল যে গেল, ফাইনালে যত নোট ছিল, যত সাবজেক্টের, সব নোট আমার ফোনের নোটে করা, আইফোনের যে নোট আছে একটা পার্সোনাল নোট, ওই নোটের মধ্যে আমি সব নোট করা। এন্ড আমার এক্সামের আগে আমার সব ক্লাস মানে 30টা 35টা ক্লাস রেকর্ডিং দেখে শুনে শুনে আবার সব নোট করতে হয়েছে, মানে বুঝাতে পারবো না যে আমি কি পরিমাণ সাফার করেছি জাস্ট এই ফোনটা হারিয়ে। আইফোন ছিল এই জন্য আমি জিডি করেছি, তো এই জন্য ইসে বলেছে, পুলিশ থেকে বলেছে যে ইনশাল্লাহ পাবেন, যেহেতু আইফোন আইফোন হারায় না, মানে হারালে ওটা ব্যাক পাওয়া যায়, সিস্টেম আছে, অন্য কেউ ইউজ করতে পারে না, এটাও একটা ব্যাপার। সো আই এম জাস্ট হোপিং ফর দ্য বেস্ট, কুড ইউ গাইজ প্লিজ প্রে ফর মি যে আমি জাস্ট আমার ফোনটা পেয়ে যাই, বিকজ ইটস নট অ্যাবাউট অনলি দ্য ফোন, ইটস অ্যাবাউট দ্য থিংস আই হ্যাড ইন দ্য ফোন। ও মাই গড, ফোনের মধ্যে অনেক ডকুমেন্টস আমার, অনেক, আমার নতুন অফিসে নতুন ব্রাঞ্চ স্টার্ট করছি আমি বনানীতে, একটা স্পেশাল কেয়ার ব্যাচ, সো ওইটার সব ডিটেইলস কিন্তু আমার ফোনের মধ্যেই ছিল, এই জন্যই আমি অনেক বেশি প্যারা খেয়েছি, এই জন্য অনেক বেশি মানে কি বলবো, আই ওয়েন্ট থ্রু আ লট, আমার মনটাই ভালো না আসলে, কি বলবো। তো একটু প্রে ফর মি যাতে আমি পেয়ে যায়। আর যদি আপনাদের এখানে এরকম কেউ থাকে যে ট্র্যাক করতে পারেন অথবা ইউ নো এই ধরনের স্কিলস আছে, তাহলে আমাকে নক করতে পারেন, একটু নক করে যদি কেউ কিছু হেল্প করতে পারেন। আমার একটা স্টুডেন্ট ভাইয়া আসলে, উনি আমার অনলাইন অনলাইন থেকে ওনার সাথে আমার পরিচয়, আমার অনলাইনের স্টুডেন্টই ছিল উনি, উনি অনেক হেল্প করছে। আমার আরেকটা স্টুডেন্ট আমার প্রাইভেটের স্টুডেন্ট, ও অনেক হেল্প করছে, দৌড়াদৌড়ি জিডি করা সবকিছু নিয়ে, মানে আমি এইটাতে অনেক গ্রেটফুল যে আসলে আমার স্টুডেন্টরাই সব করতেছে এই ব্যাপারটাতে। হ্যাঁ মানে এরকম হচ্ছে না যে আমি আমার কোনো রিলেটিভ বা আমার কোনো বড় ভাই টড় ভাই দিয়ে আমি কোনো কিছু করাচ্ছি না, আমার সব স্টুডেন্টরাই আমার জন্য সব করছে, এন্ড দে আর হেল্পিং আ লট, আই ক্যান নট বি গ্রেটফুল এনাফ টু দ্যাম। ও মাই গড, থ্যাংকস ফর দ্য লাভ, থ্যাংকস ফর দ্য
এফোর্ট, ইট মিনস আ লট। আমি আমি যদি মানে আমার ফোনটা নাও পাই, তাও তারা যেই পরিমাণে হেল্পটা করেছে, যেই পরিমাণ মানে আমার থেকে তাদের টেনশন বেশি, সারাদিন একটার পর একটা করে যাচ্ছে, আমাকে আপডেট দিচ্ছে যে ম্যাম এই এই কাজটা হয়ে গেছে, ওই কাজটা হয়ে গেছে, জিডির অফিসে যে আসছি, ওসির কাছে এটা বলে আসছি, এসপির কাছে এটা বলে আসছি। সো মানে এইটা ইট মিনস আ লট টু মি। এই এই ঋণগুলো আসলে আমি জানি না আমি কোনোদিন শোধ করতে পারবো কিনা, বাট এটা অনেক। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ ম্যাম পেয়ে যাবেন, ইনশাল্লাহ, আই জাস্ট হোপ সো। আই নিদার ডিসলাইক সোহান নর। আচ্ছা, ভেরি গুড, সরি, মন খারাপ করো না, পেয়ে যাবো ইনশাল্লাহ। হাই রিফা, তুমি আমার লাইভ দেখতেছো, ইনশাল্লাহ ম্যাম আপনার ফোনটা পেয়ে যাবেন। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আই রিয়েলি হোপ সো। আই ক্যান ফিল ইউর ফিলিংস ম্যাম। আই লস্ট মাই ফোন, আই মিসড ইউর টু ক্লাস অ্যান্ড লস্ট মাই অ্যাসাইনমেন্ট নোটস। হ্যাঁ, এইটাই অনেক প্যারা, যে আমার অ্যাসাইনমেন্টস, আমার নোটস, ও মাই গড, আমার ফাইনালটা গেল, কি পরিমাণ প্যারা খেয়ে প্রতিদিন সকাল 6টা 7টা পর্যন্ত পড়ে, তারপরে দেখা গেছে যে 9টার এক্সাম দিছি। মানে এত প্যারা খেতে হতো না যদি ফোনটা থাকতো, কারণ নোট করা ছিল অলরেডি। মানে আই ওয়েন্ট থ্রু আ লট এই এই জাস্ট এইটার জন্য। ইনশাল্লাহ পেয়ে যাবেন, মেবি নিউ ফোন ওয়েটিং ফর ইউ। নিউ ফোন ওয়েটিং ফর মি না, আমি এখনই চাইলে নতুন ফোনে সুইচ করতে পারি। আমি জাস্ট বিজি অ্যান্ড আই অলরেডি, মানে আমার আগে আরেকটা ফোন ছিল, যে আমার আগের ফোনটা যেটা এটা ছিল, দ্যাটস ওয়াই আমি আর এখন কিনতেছি না, বিকজ আমার যাওয়া হচ্ছে না আর কি, বাইরে যাওয়া হচ্ছে না ফোন কেনার জন্য, ওইটা প্যারা না, ফোন তো এমনি কিনা যায়। বাট ওই ফোনের ডকুমেন্টস গুলো আমার লাগবে, ইটস অল অ্যাবাউট দ্য ডকুমেন্টস। আমার জাস্ট ডকুমেন্টসটা লাগবে, আমার জাস্ট ডকুমেন্টসটা পেয়ে যেতাম, ফোন হারাই যেত তাও ঠিক ছিল, বাট আই নিড দ্য ডকুমেন্টস, আই নিড দ্য থিংস দ্যাট আই হ্যাড ইন দ্যার। ক্যান ইউ শেয়ার মি ডিটেলস অ্যাবাউট ইউর ফোন, আই উইল ট্রাই টু হেল্প। তারিক আল জলিল ভাইয়া, ক্যান ইউ প্লিজ ইনবক্স মি ভাইয়া, আমি আপনাকে হয়তো বা ডিটেলসটা বলবো। ডিটেলস মানে কি, আইএমইআই নাম্বার ওইগুলা? হ্যাঁ, ওটা বলা যাবে, সমস্যা নেই। ম্যাম আপনি কি ফোন ইউজ করেন? এটা আইফোন ছিল, 11টা ছিল, পার্পলের, ওইটা চলে গেছে আর কি। সো আমি জিডি করেছি, এন্ড পুলিশের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে, তারা মনে হয় দুইটা অফিসার অ্যাড করেছে, কালকে দুইটা অফিসার অ্যাড করেছে হচ্ছে গিয়ে ফোনটা খোঁজার জন্য। তো বললো যে আইফোন তো অ্যান্ড লেটেস্ট মডেলের, সো পেয়ে যাবেন, পাওয়ার সম্ভাবনা 100%, ওনারা 100% বলছে। এখন দেখি আমি ইনশাল্লাহ, দেখি আল্লাহ আল্লাহ করে যদি পাই তাহলে তো অনেক ভালো। আই জাস্ট মিস মাই ফোন, আমি চিন্তা করতেছি কার কাছে আছে ফোনটা, এন্ড ফোনটা মনে হয় অন হয় নাই এখনো পর্যন্ত, ফোনটা অনই করা হয় নাই, অন মানে আমার ফোনে চার্জারই চার্জ ছিল না তখন, ফোনটা 2% চার্জ ছিল, তো ফোনটা বন্ধ হয়ে গেছে সাথে সাথে। বাট যদি মানে খুব ভালো মানুষের কাছেও যদি যে থাকে, তাহলে আসলে ফোনটা ওপেন করার কথা, ফোনটা খোলার কথা, খুলে কল দেওয়ার কথা, অথবা কল না দে, কল দিতে পারবে না অবশ্য যেহেতু ফোনটা লক করা, কলের ওয়েট করার কথা। সো প্রথমে আমি ভাবছিলাম যে ভালো মানুষের কাছে গেছে, বাট এখন মনে হচ্ছে না যে ভালো কোনো মানুষের কাছে গেছে, বিকজ ভালো মানুষের কাছে গেলে এতক্ষণে ফোনটা দোকানে নিয়ে হলেও অন করতো, অন করে তারপরে আমার সাথে যোগাযোগ করার কোনো না কোনো ভাবে চেষ্টা করতো, ওয়েট করতো যে কেউ ফোন দেয় নাকি ফোনে, তাই না? বাট এইটা হয় নাই, তো এই জন্য এখন ভয় লাগতেছে, বিকজ 3-4 দিন হয়ে গেল তো। আসসালামু আলাইকুম ম্যাম, এবার থেকে প্লিজ ল্যাপ ল্যাপটপে ডকুমেন্ট রাখবেন প্লিজ। সবসময় ল্যাপটপে রাখা হয়, বাট লাস্ট এই মান্থে এত বেশি মানে বিজি ছিলাম, এন্ড যেই কি বলে স্ক্রিনশটস গুলা, লাইক আমি কি করতাম যে পেমেন্ট যেই রেকর্ড গুলা থাকতো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতাম, পরে হয়তো আমি ল্যাপটপে শিফট করব, ওইটাই করা হয় নাই, তো অনেক জমে গেছিল, অনেকগুলো রয়ে গিয়েছিল এটার ভিতরে, স্লাইডস গুলা শিফট করা হয় নাই ব্যস্ততার মধ্যে, তো ইয়া এই জন্য পছতাচ্ছি আর কি, রিগ্রেট করছি। আর আরেকটা টিপ বলবো আপনাদের জন্য, রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যারা আইফোন ইউজ করেন, আপনাদের অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা ওয়ালে ওয়ালে লিখে রাখবেন। আমি আমার অ্যাপেল আইডির পাসওয়ার্ড ফোনের মধ্যেই স্ক্রিনশট নিয়ে রেখে দিছি, দ্যাটস ওয়াই আমি এটা
মনে নাই, আই ফরগট। আদারওয়াইজ আমি আমার এই ফোনটা দিয়ে আমি ওই ফোনটা খুঁজে ফেলতে পারতাম। ফাইন্ড মাই ফোন দিলেই, ফাইন্ড মাই ডিভাইস দিলেই চলে আসে আইফোনে, এইটা মানে অ্যাপলে এই জিনিসটা আছে, অনেক চমৎকার একটা জিনিস। বাট জাস্ট বিকজ আমি আমার আইডি পাসওয়ার্ডটাই হারিয়ে ফেলেছি, এর জন্য এটা রিসেট করতে 13 দিন লাগবে। তো 13 ডেইজ অ্যাটলিস্ট আমার ওয়েট করতে হবে। ম্যাম আপনার ফোনটা কি চুরি হয়েছে না হারিয়ে গিয়েছে? হারিয়ে গিয়েছে, চুরি হয় নাই আই গেস, হারিয়ে গিয়েছে মোস্টলি। আমি হয়তো বা পকেট থেকে পড়ে গেছে, অথবা আমি হয়তো বা কোথাও রাখছি বের করে, দেন আমি আর ভুলে গেছি ওটা নিতে। আই ডোন্ট নো, আমি আসলে জানি না। মানে অল অফ এ সাডেন আমি অফিস থেকে বের হয়ে রিক্সায় উঠছি, রিক্সায় ওঠার পরে রিক্সা থেকে নেমে আমি একটা মার্কেটে গেছি, যাওয়ার পরে জিএফপি তে, এন্ড যাওয়ার পরে আমি পকেটে হাত দিয়ে আমি দেখি আমার ফোন নাই। আই ওয়াজ লাইক হোয়াট দ্য হেল, আই থট আমি অফিসে ফোনটা রেখে আসছি। অফিসে গিয়েছি, অফিসে যে খুঁজলাম দেখলাম যে না অফিসে, মানে আমি তখনও রিল্যাক্স যে না আমি ফোন অফিসে রেখে আসছি, নিয়েই বের হইনি হয়তো বা। এন্ড অফিসে যাওয়ার পরে আমি দেখি যে না অফিসে ফোন নাই, যেতে যেতে ওই শপিং মল বন্ধ হয়ে গেছে। পরে আই ওয়ান্টেড টু দ্য রেকর্ডিংস অফ দেয়ার সিসিটিভি ক্যামেরা ফুটেজ এন ও, অ্যান্ড দে ডিডন্ট অ্যালাউ মি। বাট তারপরে হচ্ছে গিয়ে পুলিশ গিয়েছে ওইখানে, যেহেতু জিডি করা হয়েছে, এক্সট্রা অফিসার্স অ্যাড করা হয়েছে, সো ওইখানে গিয়েছে। সো দেখি ওনারা আই গেস ওই ফুটেজ দেখে কোনো কিছু করার ট্রাই করছে, দেখি কি অবস্থা। আচ্ছা আপু, ওইটা কি আইফোন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলেছে আর কি। পাবো কি কন্ডিশনে পাবো এইটা নিয়ে আমি টেনশনে আছি, যে এতদিন ধরে কি করতেছে ফোনটা। আমার একটা টাইমে মনে হচ্ছে যে মেবি জিএফপি তে ওরা ইসি রেখে দিছে, কি বলে ওটার, ওদের যে কন্ট্রোলিং রুম থাকে না, মেবি ওইখানে পেয়ে ওইখানেই রেখে দিয়েছে, এরকম হতে পারে। বিকজ ফোনটা অন করা হয় নাই এখন পর্যন্ত, নাকি ফোনটা অন করা হয় নাই। তো নর্মাল মানুষ পেলে তো ফোনটা অন করার কথা। তো আমার মনে হচ্ছে যে ওরা মনে হয় ফোনটা পেয়ে ওই অফিসেই রাখা, বাট দে আর নট শোয়িং ইট, কেন আই ডোন্ট নো। আমি মানে আমি জাস্ট অ্যাজিউম করছি, আই ডোন্ট নো, বাট বুঝতেছি না আসলে, আমি একদম ক্লুলেস। আমি আসলে কি বলবো, আমি স্যাড। আচ্ছা আপু, এটা অনেক কষ্টের, ফোনটা ম্যাটার করে না, ফোনের জিনিসগুলো হারাই যাওয়া অনেক কষ্টের। তো আমার ছবি, আমার কত পিকচার্স, আমার কত মিটিং এর পিকচার্স গুলা, কত মেমোরিজ, আসলে সব তো গেল। তাহলে তো সমস্যা নাই, তুমি আইএমআই কোড দিয়ে পাবলিকের কাছে দেখ দাও, আশা করি পেয়ে যাবা। কি কোডটা দিয়ে পাবলিকের কাছে ট্যাগ দাও, পাবলিকের কাছে ট্যাগ দাও মানে কি সিস্টেমটা বুঝি নাই। ম্যাম আইফোন খোলে না, পার্সে খুলে সেল, পার্স খুলে সেল করে দেয় শুনেছি। পার্স খুলে সেল করে দেয়, আল্লাহ, ঘুরে ঘুরে করে হয়েছে তো লাগলো না। আচ্ছা আচ্ছা, জিএফপি, জিএফপি, জিএফপিতে, জিএফপিতে, স্যাড, কি আর বলবো। আমি জাস্ট শেয়ারিং দিস উইথ ইউ গাইজ, আমি জাস্ট লাইক কি বলবো, আমি লাস্ট কোনো হোপ, মেবি সামওয়ান ক্যান হেল্প। আমি আসলে কি বলবো, আমার ফোনের মধ্যে আই হ্যাড দ্য নাম্বারস অফ মাই স্টুডেন্টস হু আর ফ্রম ইউ নো লাইক পুলিশ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল। আমার কয়েকজন মানে এসপি ই ছিল, স্টুডেন্টস ছিল, অ্যান্ড এসপির ওয়াইফও স্টুডেন্ট ছিল আমার, এই এই ব্যাকগ্রাউন্ডের লোকজন অনেক ছিল, বা তাদের ফোন নাম্বার গুলাও আমার ওই ফোনের মধ্যে রয়ে গেছে। আই ক্যানট ইভেন কন্ট্যাক্ট দ্যাম, আমি কন্ট্যাক্টও করতে পারবো না তাদের সাথে। দ্যাটস ওয়াই আই জাস্ট থট অফ যে আচ্ছা লাইভে লাস্টে হয়তো বা এটা বলে দেই, যদি কেউ আমাকে হেল্প করতে পারে।
হ্যাঁ ওকে, হ্যাঁ ম্যাম, আমার আমার অ্যান্ড্রয়েড ফোনও চুরি হয়ে গেছিল, জিডি করেছি, কাজে পার্সগুলো বিক্রি করে দেয় ম্যাম, হোপ আপনার কাজে তেমন না। ও মাই গড, কি বলে এটা! আমি তো মানে ও মাই ডোন্ট পার্ট সেল করে দেয় বলতে সেকেন্ড সবাই, আমি এখন কান্না করে দিব। আচ্ছা আই থিঙ্ক আই উইল জাস্ট ফিনিশ দ্য লাইভ, আই উইল জাস্ট র‍্যাপ আপ। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং হিয়ার, থ্যাংকস ফর, আমারও চুরি হয়ে গিয়েছিল, জিডি করার পর ফিরে পেয়েছি। আচ্ছা হ্যাঁ ওকে, দ্যাটস গুড, মাশাআল্লাহ ফর দ্যাট। আমি জানি না আসলে আমি কি হোপ করবো, আই রিয়েলি ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো কি হোপ করা উচিত, আমার কি আশা করা উচিত। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং হিয়ার, ফর ট্রাইং টু হেল্প মি এ বিট, অ্যান্ড ইয়েস আইল বি ব্যাক অ্যাগেইন ইনশাল্লাহ, মেবি টুমোরো অর দ্য ডে আফটার টুমোরো। টিল দেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই আশেপাশের মানুষগুলোকে, ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন। ইয়া আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, বাই।